দেখো ইংলিশ বুকলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কয়েকটি জব কোয়েশনে আসা বা বিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো হবে পার্টস অফ স্পিচ থেকে। ওকে, ফ্রম পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসেছে, ওই প্রশ্ন কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। So let's start. প্রথমে দেখি, we shall not see his look again. এখানে লুক শব্দটি একটি কি, কোন পার্টস অফ স্পিচ? ওকে, তো এটি অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল। তো আমরা দেখি অ্যান্সারগুলো কী কী। অ্যাডভার্ব, প্রিপোজিশন, নাউন অর অ্যাডজেক্টিভ, তাহলে এটি কোনটি হতে পারে? তাই আমরা যদি দেখি, উই শ্যাল নট সি হিজ লুক এগেইন, এখানে লুক শব্দটিকে হিজ পজিটিভ কেজের পরে ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি পজিটিভ কেজের পরে অলওয়েজ কি, নাউন ব্যবহার করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্ট্রাকচারটি মুখস্থ রাখতে হবে, যে পজিটিভ কেস প্লাস নাউন। ওকে, পজিটিভ কেজের পরে অলওয়েজ নাউন বসে। পজিটিভ কেসগুলো কী কী? হিজ, মাই, আওয়ার, দেয়ার, মানে যেগুলো দিয়ে অধিকার বোঝানো হয়। ওকে, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ কেস, আর পজিটিভ কেসের পরে সর্বদা নাউন বসে। সুতরাং লুক শব্দটি এখানে নাউন। ওকে, তারপরে প্রশ্নটি দেখি আমরা। অল অফ দ্য পিপল অ্যাট দ্য AAME কনফারেন্স আর ড্যাশ, এই প্রশ্নটি এসেছিল 38তম বিসিএস এ। তো এর অপশনগুলো হচ্ছে ম্যাথমেটিক টিচার্স, ম্যাথমেটিক্স টিচার নাকি ম্যাথমেটিক্স টিচার্স। এখানে দেখো, আমরা যদি প্রশ্নটি দেখি, অল অফ দ্য পিপল অ্যাট দ্য AAME কনফারেন্স আর কি, ম্যাথমেটিক টিচার্স হবে নাকি ম্যাথমেটিক্স টিচার হবে নাকি ম্যাথমেটিক্স টিচার নাকি ম্যাথমেটিক্স টিচার? ওকে, তাহলে আমরা জানি ম্যাথমেটিক্স শব্দটির সাথে একটা এস সাধারণতই থাকে। ওকে, যেহেতু এখানে অল অফ আমাদের সাবজেক্ট হচ্ছে অল, এই জন্য টিচারের ফর্মটা কি প্লুরাল হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনটি আমাদের এখানে কারেক্ট, কারণ ম্যাথমেটিক্স শব্দের সাথে এমনিতেই একটা এস থাকে, আর এখানে টিচারটা কি প্লুরাল হবে, এই জন্য এর সাথে এস হবে। তাহলে বি নাম্বার অপশনটা আমাদের এখানে কারেক্ট। ওকে, তারপর দেখি, ভার্ব অফ নাম্বার ইজ, মানে নাম্বার শব্দটির ভার্ব কোনটি হবে, এই প্রশ্নটি এসেছিল আমাদের 36তম বিসিএস এ। তো অপশন হচ্ছে এ নাম্বার, বি নাম্বারিং, সি ইনিউমারেট, ডি নিউমারিক্যাল। তো অপশন কোনটি হবে? তো আমরা জানি নাম্বার শব্দটির ভার্ব হলো ইনিউমারেট, হচ্ছে যার মানে হচ্ছে গণনা করা। ওকে, যেটি অপশন নাম্বার সিতে আছে। ওকে, তাহলে এখানে সি নাম্বার অপশনটি কারেক্ট। তারপর দেখি, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এখানে রিডিং শব্দটি কি, হিয়ার রিডিং ইজ ড্যাশ। ওকে, এই প্রশ্নটি আমাদের 38তম বিসিএস এ এসেছিল। তাহলে অপশন দেখি আমরা, ভার্বাল নাউন, ভার্ব, জিরান্ট, পার্টিসিপল। তাহলে আমরা যদি এখানে দেখি, রিডিং শব্দটি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। নর্মালি আমরা জানি রিড হচ্ছে ভার্ব, কিন্তু এখানে রিডিং সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এরপরে কি একটা অক্সিলারি ভার্ব রয়েছে। আর আমরা জানি সাবজেক্ট হিসেবে বসতে পারে শুধুমাত্র নাউন অথবা প্রোনাউন। ওকে, অন্য কোনো ভার্ব, ভার্বাল নাউন অথবা পার্টিসিপলও ব্যবহার হতে পারে না। ওকে, তাহলে রিডিং এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এরপরে একটি ভার্ব রয়েছে, সুতরাং এটি আমাদের নাউন হবে। আর আমরা জানি জিরান্ট নাউনের অর্থই বহন করে, এজন্য এখানে অপশন সি কারেক্ট। ওকে, কারণ এটি জিরান্ট, আর আমরা জানি জিরান্ট হচ্ছে নাউনের অর্থ বহন করে, এজন্য রিডিং এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে বা জিরান্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, এই জন্য এখানে অপশন সি কারেক্ট। তারপর দেখি, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হিয়ার হুইচ ইজ হোয়াট, এই প্রশ্নটি আমাদের সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধনে এসেছিল। তো এর অপশন হচ্ছে প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ,
অ্যাডভার্ব। এখানে যদি আমরা দেখি হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, আমরা জানি হুইচ সাধারণত ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহার করলে এটি ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমরা যদি একটু খেয়াল করি হুইচের পরে পেন শব্দটি রয়েছে যা একটি নাউন। আর আমরা জানি যে কোনো প্রোনাউন যদি নাউনের পূর্বে ব্যবহার করা হয় তখন সেটি আর প্রোনাউন থাকে না, ওইটি অ্যাডজেক্টিভ হিসাবে আচরণ করে। ওকে, এখানে হুইচ শব্দটি একটি অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে প্রোনাউন প্লাস নাউন। তাহলে ওই প্রোনাউন যদি এরকম হয় প্রোনাউন প্লাস নাউন, তাহলে ওই প্রোনাউনটাকে কী বলা হবে? অ্যাডজেক্টিভ বলা হবে। তাহলে এই স্ট্রাকচারটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আশা করি যেই স্ট্রাকচারগুলো বললাম প্রশ্ন সমাধানের সাথে সাথে ওই স্ট্রাকচারগুলো নোট করে রাখবে, তাহলে খুবই কাজে দেবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। ওকে, ইন্সপায়ার মি সাবস্ক্রাইবিং মাই চ্যানেল, কমেন্ট ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওস লাইক দিস। ওকে, থ্যাংক ইউ।